বাস্তবে জীবন আর সিরিয়ালের জীবন এই দুটো কি এক? না, একেবারেই এক নয়, তার কারণ বাস্তবে এমন অনেক কিছুই ঘটে না যেগুলো সিরিয়ালে অনবরত ঘটে। আর আমি শ্রেষ্ঠা এখন আপনাদের পছন্দের ধারাবাহিকের কলাকুশলীদের কাছে এই প্রশ্নটাই নিয়ে পৌঁছে যাব, দেখি তারা কি বলছে এই বিষয়ে। আপনি শোবেন না? হ্যাঁ, শোবো তো। আচ্ছা, ধারাবাহিকে আমরা দেখি যে কখনোই হিরোইন হিরোকে নাম ধরে ডাকে না, কিছু একটা আলাদা নাম দেয়, যে তুমিও একটা আলাদা নামে ডাকছো, এইটার পেছনে কি কারণ? নাম নেই, ভালো লাগে না নাম নিতে, না কি? আমার মনে হয় মানে ম্যাক্সিমাম তো হিরোইনরা একটু গ্রামের মেয়ে হয়, তো তারা তাদের বরের নাম ধরে ডাকতে, তাদের আমার যে সিরিয়ালে তো আমার তো বরের নাম ধরে ডাকা মানে চরম পাপ আর কি, সেই জন্য আমি সারাক্ষণ ডাক্তারবাবু করি। আর অন্য সিরিয়ালও তাই, মানে বরের নাম যাতে না নেওয়া হয় আর কি। ঠিক আছে ডাক্তারবাবু, আমাকে বাড়িতে নিয়ে চলুন না ডাক্তারবাবু। কিন্তু ডাক্তারবাবু, আমায় ডাকছিলেন ডাক্তারবাবু? না ডাক্তারবাবু। আচ্ছা, সিরিয়ালে সবাই সবসময় এত সেজে থাকে কেন? সিরিয়ালে সবাইকে, এটা ভালো কোয়েশ্চেন ছিল, কিন্তু সিরিয়ালে সবাইকে খুব সুন্দর দেখাতে হবে, আমাদের ক্যামেরাতে খুব মিষ্টি মিষ্টি সবাইকে যাতে লাগে এরকম দেখাতে হবে, তো তার জন্য অবভিয়াসলি। আর দর্শকরা তো খুব পছন্দ করে না এরকম সাজগোজ সুন্দর করে দেখতে আমাদের, তো ওই কারণেই। এবার মজা হবে। সিরিয়াল এমন একটা জিনিস যে আমাদের জীবনের খুব কাছে আমরা মনে করি, কিন্তু আসলে একদম মানে হুবহু জীবনের সমস্ত ঘটনা তো মেলে না। ধরো সাজ পোশাক বা এত আলো, রাতেও এত আলো, আমরা সবাই সেজে গুজে এবং যেভাবে ধরো মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো তৈরি হয় সেগুলো সলভ হতে প্রচুর সময় লাগে, বা এভরিথিং। কিন্তু যেটা আমরা রিলেট করি বা যেটা যারা টেলিভিশন রেগুলার দেখেন, সেটা হচ্ছে টেলিভিশন না কোথাও একটা খুব হোপ আর খুব ইন্সপিরেশন দেয়। এই যে যারা প্রোট্যাগনিস্ট হয় তারা যে স্ট্রাগলটা করে এবং তারপর নেগেটিভিটি আসে কিন্তু সেটাকে তারা একদম শেষ করে দিয়ে পজিটিভের দিকে এগিয়ে যায়, এইটাই হচ্ছে ইন্সপিরেশন। আর এই জন্যই একটা কি হবে, এর পরে কি হবে, আচ্ছা এটা হলো তাহলে এর পরে কি হবে, এটা একটা নেশা। আই থিঙ্ক ইটস আ নেশা। আবার আবার আমি এই মেয়েটার কাছে হেরে গেলাম, বারবার একই জিনিস কি করে হতে পারে? আচ্ছা, সিরিয়ালে সবসময় সবাই রাত্রিবেলা সেজে গুজে কানের দুল পরে চুল সেট করে ঘুমায় কেন? তার পেছনে একটা দুর্দান্ত লজিক আছে, সেটা হচ্ছে যে সাধারণত সিরিয়ালে নাইট কস্টিউমস প্রোভাইড করা হয় না, আমার মনে হয় সেটা হয়তো জানি না বাজেটগত ব্যাপার নাকি আমাদের অত্যন্ত খারাপ লাগবে কারণ আমরা ভীষণ আরাম পাবো। যাই হোক, আরেকটা কারণ হচ্ছে যে মানে আমার মনে হয় প্রডিউসার বা চ্যানেল সবসময় আতঙ্কে থাকে যে ক্যাজুয়ালি হয়তো আমাদেরকে কুচ্ছিত দেখতে এবং সবসময় আমাদেরকে সেজে গুজে থাকতে হবে যাতে কিনা দর্শকদের আমাদের ভালো দেখতে লাগে। আমার মনে হয় আপনারাই কমপ্লেন করেন তো, কিন্তু আপনাদের জন্যই আমাদেরকে এইভাবেও ঘুমোতে যাই আমরা। হ্যাঁ দেখছি তো বটেই, এই ঈশানকে তো আমরা চিনতেই পারছি না। দেখো আমি না পার্সোনাল লাইফে একদম পুরোপুরি এর উল্টো। আমি একদম নিজে মেকআপ করতে কোনো কিছু সাজতে পছন্দ করি না, কিন্তু আমার যেটা মনে হয় অনেস্টলি, দেখো মজার উত্তর আমি এটা দিতে পারছি না কিন্তু একটা সিরিয়াস অ্যান্সার আমি দিতে পারছি, কারণ যারা সাধারণত আমাদের দর্শক তারা তো নিজেদের এইভাবে খুব একটা দেখে না, তাই তারা এরকম একটা বিউটিফিকেশন দেখতে হয়তো পছন্দ করে, একটা অবাস্তব কিছু দেখতে পছন্দ করে, একটা অবাস্তব কথা বলতে পারো, কারণ সবটাই আমরা যেটাই করি সেটা নর্মাল লাইফের থেকে অনেকটাই বেশি বাড়ানো হয়, অনেকটাই বেশি বাড়ানো, তো মেকআপটাই বা নয় কেন? সিরিয়ালে সবসময় মেন গেটটা খোলা থাকে কেন? সবসময় মেন গেট খোলা থাকে, যে পারে চোর ডাকাত যে পারে ঢুকে যেতে পারে, আর যদি কেউ বেল বাজিয়ে আসে তাহলে সেটা একটা বিশাল চমকের ব্যাপার, এইটা কেন? অ্যাকচুয়ালি মেন গেটটা আমরা খোলা রাখি কারণ হচ্ছে
যাতে সবাই, আমরা অ্যাকচুয়ালি সবাইকে খুব সাদরে আপ্যায়ন করে আমাদের বাড়িতে রাখার জন্য বলি যে হ্যাঁ, মানে যে যখন কোনো অসুবিধা হবে প্লিজ সবাই চলে এসো, আমাদের এই বাড়িতে চলে আসবে, এসে থাকবে, আমাদের কোনো অসুবিধা না। ইনফ্যাক্ট সিরিয়ালে সবাই দেখেও যে যেই আসে সবাই সেই বাড়িতেই থেকে যায়। তো এই জন্য আমরা অলওয়েজ দরজাটাকে খোলা রাখি। আর বেল বাজানো মানে হচ্ছে নিশ্চয়ই অন্য কেউ এসছে, আমাদের চেনা জানা লোক কেউ আসেনি, আমাদেরকে পছন্দ করে এরকম লোক কেউ আসেনি, ওই জন্য আমরা দরজাটা খোলা রেখে দিই। আদারওয়াইজ হ্যাঁ, দরজা খুলেও ঘুমানো হয় আর নাকছাবি পরেও ঘুমানো হয়, এগুলো মজার ব্যাপার, সবাই তো এগুলোই দেখতে ভালোবাসে। আপনি বাপ, আমি তো জানতাম ভোরবেলা মানুষের মাথা ঠান্ডা থাকে। বেশ, গৌরী সবাইকে নিয়ে একবার মন্দিরে যাবে বলছে, বাকি প্ল্যানটা পথেই হবে। ঠিক আছে, চলো সবাই। সিরিয়ালে একটা ভীষণ বড় লোক আর ভীষণ গরিব, এই বিষয়টা কেন, মানে দেখাতেটা কি চায়? এটা ঠিক আমিও বুঝতে পারি না। আমি ছোটোবেলা থেকে যত রকম সিরিয়াল দেখি সবসময় মানে কিছু না কিছু মেয়ে গ্রামের হয় আর ছেলেরা শহরের হয় হয়তো আমি লজিকটা আমি নিজেও বের করতে পারিনি এখনো। কি হলো? মহতি প্রীতি স্তবস্তি কলভা।